এখানে সরষের তেল দিচ্ছি, একটু গরম হলে গ্যাস ছেড়ে দেব, গ্যাসটা একটু ভেজে নেব। প্যাঁচটি লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি 1 টিস্পুন আদা বাটা, 4 কোয়া রসুন বাটা দিয়ে আমি একটু কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার কষাটা হয়ে গেছে, এখন আমি যে বাটিটায় কাতলা মাছ ভাপা করব সেই বাটিটায় আমি ভাজাগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন সর্ষে বাটা, 1 টিস্পুন পোস্ত বাটা নিয়েছি, আর 1টা কাঁচা লঙ্কা বাটা বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ি, স্বাদ অনুযায়ী নুন, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ি। আর এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দেব। ভালো করে মেখে নেব একটু। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব সামান্য। আমি 2 চামচ কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের। ভালো করে ঘুটে নেব। আমি এখানে মাছগুলো এখন 1টা 1টা করে দিয়ে দিচ্ছি। ঢাকনাতে ঢেকে দেব। আমি আগের থেকে এখানে জল গরম করে রেখেছি, সামান্য জল দিলেই হবে। আমি বাটিটা আস্তে ওর মধ্যে ছেড়ে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি 1/2 ঘন্টা। ধর 1 ঘন্টা হয়ে গেছে, গ্যাসটা আমি এখন অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে সিদ্ধটা, এখন আমি একটু নামিয়ে রাখবো, ঠান্ডা হলে খুলবো। একটু ঠান্ডা হতে দিই, তারপরে আমি খুলবো, এটা খুলে দেখাবো আপনাদের। আমার কাতলা ভাপা হয়ে গেছে, খুলে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।